হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় নিয়ে, কিছু প্রশ্নের উত্তর দেব এবং কি আপনাদেরকে কিছু বিষয় বুঝিয়ে দেব। একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটার মূল অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে, বেশি লং করব না। এখানে আগে একটা বিষয় আপনাদেরকে বলি, এক ভাই আমার আগে একটা ভিডিওতে কমেন্ট করছিলেন, উনি এই জায়গাটায় দেখেন, এই যে এটা 2016 সালে এসএসসি পরীক্ষা দিছি এবং এসএসসি পরীক্ষা উনি পাশ করছে, উনি গরিব এই জন্য ভর্তি হতে পারে নাই। এখন 2023 সালে এসে কি ভর্তি হওয়া যাবে কিনা, তো ওই ভাইকে বলবো সম্ভব না। কেন সম্ভব না সেটাও আমি বলে দিই, আপনারা এই জায়গাটা একটু ফোকাস করবেন। এই যে এই জায়গাটা দেখেন, এখানে বলা হয়েছে যে ভর্তির বিজ্ঞপ্তির বিষয় নিয়ে 2021, 22 এবং 23, ঠিক আছে? এই জায়গায় দেখেন 2021, 22 এবং 23 সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করছে তারাই মূলত ভর্তি হতে পারবে, ঠিক আছে? এছাড়া এর বাইরে 16 সাল বলেন কিংবা আপনার 20 সাল পর্যন্ত যারা দিছে মানে আগে, তাদের জন্য কোনো সুযোগ নেই। ওকে, তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হিসেবটা ভিন্ন, সেটার হয়তো 19 সাল থেকে হতে পারে, তা আমি নির্দিষ্ট করে বলতে পারি না। যাক, এখন আসি আমাদের এটা ওই ভাইকে বলবো যে ভাই আপনি ভর্তি হতে পারবেন না। এবার আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মূল টপিকটা হলো কি, আমাদের এই ভর্তির প্রক্রিয়াটা কখন থেকে শুরু হবে, সেটা হলো এই জায়গায় দেখেন আগস্টের 10 তারিখ থেকে এবং শেষ হবে হলো আপনার আগস্ট মাসের 20 তারিখে, ঠিক আছে? আগে একটা বিজ্ঞপ্তিতে দেখলাম যে আপনার 10 তারিখে 10 আগস্ট থেকে ভর্তি শুরু হবে এবং 25 আগস্টে ভর্তি শেষ হবে। এখন এটা আপডেট করছে, এই যে দেখেন শুরু হবে 10 আগস্ট এবং শেষ হবে আপনার 20 আগস্ট, এবং কি টাইমটা হলো আপনার এই জায়গাটায় দেখাই। এই যে এখানে দেখেন আগের যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে এসএসসি অনলাইন আবেদন ফরম 10 আগস্ট থেকে শুরু 25 আগস্ট রাত 11:59 পর্যন্ত আবেদনটা চলবে। এটা হলো প্রথম পর্যায়ের যে আবেদন এটা। এবার আসেন, আবেদন করার আগে আপনার আবেদন ফিসটা কত? আবেদন ফিস হলো 150 টাকা। এই 150 টাকার সাথে হয়তো ব্যাট 3 টাকার মতো থাকতে পারে, এটা আপনি বিকাশ, নগদ বা রকেট যে কোনো মারফতে এই মানে পেমেন্টটা করতে হবে। করার পরে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের সময় আপনার যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এটা লাগবে, জাস্ট এটা দেখেই আবেদনটা কমপ্লিট করতে হবে। এবং কি আবেদন করার সময় আপনি সর্বনিম্ন 5টা কলেজ চয়েস করতে পারবেন এবং সর্বোচ্চ 10টা কলেজ আপনাকে চয়েস করতে পারবেন। টোটালি 5টার নিচে সম্ভব না, আর উপরে 10টার উপরে সম্ভব না, ঠিক আছে? আপনি যদি 5টার নিচে 4টে দিতে চান হবে না, আপনাকে 5টা সম্পূর্ণ দিতে হবে। আর আবেদন করার সময় একটা বিষয় সবাই মাথায় রাখবেন, সেটা হলো আপনি যে কলেজটা আপনার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেই কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক সবচেয়ে বেশি আপনার আশেপাশে, ওই কলেজটা প্রথম সারিতে রাখবেন, মানে আবেদনের প্রথম কলেজ চয়েস হিসেবে ওটা রাখবেন। এভাবে ধাপ টু ধাপ আপনি 5টা কলেজ দিতে পারেন বা 10টা কলেজ দিতে পারেন, তবে যেটাতে আপনি ভর্তি হতে ইচ্ছুক ওটা প্রথমে রাখবেন। যেহেতু মাইগ্রেশন অনুযায়ী আপনাকে ওরা সিলেক্টেডের মধ্যে প্রথম 1টা, 2টা, 3টার ভিতরে পালাবে, মানে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা হলো মেসেজের মধ্যে একটা ইন নাম্বার দেওয়া থাকবে, ওই ইন নাম্বার দিয়ে আপনি কোন কলেজে ভর্তি হতে পারবেন ওটা আপনি খুঁজে নিতে পারবেন। ইন নাম্বার দিয়ে কলেজ কিভাবে বের করতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, আমার সঙ্গে থাকবেন। এবার আসেন, আপনি এই যখন আপনার মোবাইলে মেসেজটা আসবে যে আপনি এবার নিশ্চয়ন করেন, নিশ্চয়ন ফি হলো 228 টাকা ওনারা বলছে, হয়তো আর একটু বেশি ব্যাটটা সহ আসতে পারে, এটাকে বলা হয় আর কি নিশ্চয়ন। আর আপনার যদি চয়েসের কলেজ না আসে তাহলে আপনি নিশ্চয়ন করার দরকার নাই, আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয় পর্যায়ে আবেদনে আবার 150 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে, তখনও আপনার যদি নিশ্চয়নের জন্য ওনারা যে মেসেজ পাঠাবে কলেজ, যেই কলেজের ইন নাম্বার পাঠাবে ওটা যদি আপনার পছন্দ না হয় আপনি আবার অপেক্ষা করবেন, তৃতীয় আবেদন আবার করতে পারবেন, ঠিক আছে? ওই সময় আপনাকে 150 টাকা দিতে হবে। অর্থাৎ আপনি নিশ্চয়ন না করা পর্যন্ত আপনার জন্য এই 3-4টা সুযোগ আছে, ঠিক আছে? 3-4 পরে সুযোগ মোটামুটি আর দেওয়া হয় না, আবার কিছুদিন পরে আরেকটা সুযোগ দেওয়া হয়, আমি এটা গেছে বছর দেখছি এরকম। তো এবার আসেন আপনার, আমরা আরেকটু ডিটেইলে চলে যাই, সেটা হলো আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। আর ইন নাম্বার দিয়ে কলেজ কীভাবে বের করবেন সেটা আগে দেখাই দিই আপনাদেরকে। এই যে এখানে দেখেন, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, জাস্ট ব্রাউজারে এসে আপনি এখানে লিখবেন XI, এই যে এখানে দেখেন XI অ্যাডমিশন, এটুকু লিখলাম, একদম প্রথমে যেটা আসছে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখেন আপনার যে এরিয়াটা, যেমন আপনি যদি কুমিল্লা বর্ডার আন্ডারে হন সেই ক্ষেত্রে আপনি কুমিল্লা বর্ডার আন্ডারে ভর্তি হতে চাচ্ছেন, তা সেই ক্ষেত্রে আপনি কুমিল্লার উপরে টিপ দিবেন, একটা PDF ফাইল ওপেন হবে, এই যে দেখেন এই PDF, PDFটা আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে?
এবার এই পিডিএফটাকে আপনি ওপেন করবেন। এখানে আমি একটু ওপেন করে দেখাই। হ্যাঁ, পিডিএফটা ওপেন করবেন, করার পরে আপনার মোবাইলে যেই ইন নাম্বারটা আসছে সেটা দিয়ে কিভাবে কলেজ বের করবেন, জাস্ট আপনি এখানে দেখেন একটা চার্জ বার আছে, পিডিএফ এর এই চার্জ বারে টিপ দেবেন। এবার আপনি আপনার ইন নাম্বারটা এখানে বসাই দেবেন, যেমন আমি একটা ইন নাম্বার দিই 10318 2। এবার আমি যখন এই ইন নাম্বারটা দিলাম, নিচে কিন্তু ইন নাম্বার দেখাচ্ছে অলরেডি। আমি এটাতে যদি একটু ক্লিক করি, এই জায়গাটা দেখেন, আমি একটু জুম দিয়ে দেখাই, এই যে দেখেন আমার এই জায়গায় অলরেডি দেখাচ্ছে এই ইন নাম্বারের উপরে তিনটা কলেজ, কিন্তু তিনটা কলেজ কিন্তু একই। ভালোভাবে যদি খেয়াল করেন তিনটা কলেজ একই, মানে জাস্ট ইন নাম্বারগুলো দিয়ে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। তো এখানে এই ইন নাম্বারের উপরে আপনার যে কলেজ, ওই কলেজের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখছেন। এবং কি আপনার যে ইন নাম্বার, এই যে ইন নাম্বার হলো এই সিরিয়ালের, এই যে ইন দেখতে পাচ্ছি নিন, এভাবে আপনারা খুঁজবেন যে এই জায়গায় ইন নাম্বারের কিন্তু গ্রিন সিগন্যাল পড়ে গেছে, ঠিক আছে। তো এভাবে মূলত আপনারা এই ইন নাম্বারতে আপনি কোন কলেজ পাইছেন ওটা এখানে দেখাবে। এবার আসি, আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা হলো আমরা সরাসরি চলে যাব এখানে। আমি এখানে ওনাদের ওয়েবসাইটে থেকে কিছু জিনিস সংগ্রহ করছি, মানে কিছু ইনফরমেশন, সেটা হলো আপনার আগস্টের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ভর্তি। আগে কিন্তু বলা হয়েছে 10 তারিখ থেকে 25 তারিখ, যাকে এটা এখন 20 তারিখ করছে, এটা এখনও নির্দিষ্ট না, তবে 20 তারিখ ধরে রাখেন, 20 তারিখের নিচে হবে না হলে 25 তারিখ পর্যন্ত হবে, ঠিক আছে। এবার আসেন প্রথম দাফের ফলাফল, সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রথম দাফের আপনার নিশ্চিতকরণ হলো 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর, তারপর হলো দ্বিতীয় দাফের অনলাইন আবেদন সেপ্টেম্বরে শুরু হবে, আবার মাইগ্রেশনও সেপ্টেম্বরে, দ্বিতীয় পর্যায়ের ফলাফলও সেপ্টেম্বরে হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চিতকরণ যেটা, সেটা হলো সেপ্টেম্বরের 17 তারিখ থেকে 18 তারিখ, মাত্র একদিন সময়। এবার আসেন তৃতীয় পর্যায়ের আবেদন, সেপ্টেম্বরে হবে মাইগ্রেশন যেটা, সেটাও আপনার সেপ্টেম্বরে হবে, তারপরে তৃতীয় পর্যায়ের ফলাফলও সেপ্টেম্বরে হবে, এবং তৃতীয় পর্যায়ের যে নিশ্চিতকরণ যেটা আর কি, সেটা হবে হলো আপনার 24 তারিখ থেকে 25 তারিখ, মাত্র একদিন সময়, ঠিক আছে। ভর্তি সেপ্টেম্বর 5 অক্টোবর, সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর, এবং কি আপনার ক্লাস শুরু দিয়েছে হলো 8 অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মোটামুটি একটা ইনফরমেশন। এবার আসি ভর্তির যোগ্যতা, ভর্তির যোগ্যতা হিসেবে আপনাকে 2020, 2021 এবং 2023 সালে এসএসসি সমন পরীক্ষায় সফলভাবে পাশ করতে হবে, ঠিক আছে, এটা ওনারা লিখে দিয়েছে। আচ্ছা, এগুলো ছাড়া যারা আগের বছরে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ 21-এর আগে 20, 19, 18 এরকমও যারা এসএসসি পাস করছে তারা ভর্তি হতে পারবেন না, এটা ওনারা লিখে দিয়েছে। অন্যদিকে যদি কেউ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে 2020, 2021, 2022 সালে আপনি পরীক্ষা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভর্তির যোগ্য হবেন। আমি একটা বিষয় আগে বলেছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে বিষয়টা, ওটা ওনারাও বলছে যে উন্মুক্তর বেলায় কিন্তু আপনি 20 থেকে শুরু, আর উন্মুক্ত ছাড়া এমনি স্কুল যেগুলো এগুলোতে আপনার হলো 21 থেকে শুরু, 21, 22, 23, ঠিক আছে। আর উন্মুক্তর বেলায় হলো 20, 21, 22, 23, 4 বছর কিন্তু। আচ্ছা যাক, তো মোটামুটি এটা বুঝলাম আমরা। তো এখানে ওনারা আরেকটা বিষয় বলছে যে একাদশ কলেজে ভর্তির জন্য আপনাকে অবশ্যই নির্দেশিকা এবং নীতিমালা অনুসরণ করতে হবে বা পড়তে হবে। এবার আসেন এসএসসি লেভেলে যাদের বিজ্ঞান ছিল তারা এসএসসি ক্লাস 11 বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো একটি বেছে নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি এসএসসিতে যদি আপনি বিজ্ঞান থাকে, সেই ক্ষেত্রে আপনি ইন্টারে যখন ভর্তি হবেন তখন আপনার এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো একটি বেছে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এসএসসি মানবিক বিষয়ে পড়ে থাকেন তবে আপনি বাণিজ্য ও মানবিক গ্রুপে ভর্তি হতে পারবেন। দ্রষ্টব্য, আচ্ছা এখানে একটা বিষয় বললো না ওনারা, বিজনেস স্টাডিজ এবং কমার্স গ্রুপের শিক্ষার্থীরা এসএসসি স্তরে বিজ্ঞান গ্রুপে ভর্তি হতে ভর্তি হবে না। আচ্ছা, এখানে এটা ভালোভাবে মাথায় রাখেন, লেখছে বিজ্ঞান স্টাডিজ এবং কমার্স গ্রুপের শিক্ষার্থীরা এসএসসি স্তরে বিজ্ঞান গ্রুপে ভর্তি হবে না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণে এটি অনুমোদিত নয় বা দেওয়া হয় না। বিজ্ঞান গ্রুপের বিষয়ের জন্য 7 পয়েন্ট প্রয়োজন, যখন কেউ বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করে তখন তারা A+ পেলে অটো 5 পয়েন্ট পাবে। আচ্ছা যাক, এবার আসেন এসএসসি ভর্তির খরচ। আমি প্রথমে বলছি আবেদনের সময় 150 টাকা, নিশ্চয়ন 228 টাকা, এর ভিতরে কিছু ব্যাটট্যাট আছে 300 টাকার মতো। এবার আসেন পূর্ণাঙ্গ ভর্তি, আমাদের সকল ক্রাইটেরিয়া শেষ, এবার আমরা ভর্তি হব কলেজে গিয়ে। কলেজে গিয়ে ভর্তি হওয়ার জন্য আমাদের যে কাগজপত্রগুলো লাগবে সেটা হলো আমাদের যে স্কুলে পড়ছি ওখানে যে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ওটা।
এবং কি স্কুল থেকে একটা মার্কশিট অথবা অনলাইন থেকে একটা মার্কশিট আপনাকে নিতে হবে, মার্কশিট যেটাকে বলে, এবং কি আপনি একটা প্রশংসাপত্র আপনার স্কুল থেকে নিতে হবে। এবার আসেন, এটা হলো আপনার, তারপরে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি যদি থাকে, মানে এটা নিতেই হবে, যে কোনো একটা তো আছে। তারপর হলো আপনার বাবা মার এনআইডি কার্ড এবং আপনার ছবি, আর সাথে আমরা বিগত বছর যেটা দেখছি বাবার ছবি অথবা মায়ের ছবি অনেকে দিছে, তো এগুলো আপনাকে নিতে হবে। এবার আসেন টাকার যে হিসেবটা, এখানে ভর্তি হওয়ার সময় যেটা বলছে যে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 5,000 টাকা কিন্তু মানে কলেজগুলোতে ভর্তির একটা হিসাব ওনারা দিছে। আর পরে হলো অগ্রগতি ফি হিসেবে সমস্ত কলেজ টাকা বেশি নিতে পারে, 3,000 টাকা সকল সংশ্লিষ্ট কলেজে এসএসসি ভর্তির প্রতিটি লেনদেনের জন্য অর্থ রসিদ প্রদান করে। অর্থাৎ অনেক কলেজে 3,000 টাকাও নিতে পারে, তো এটা যখন ভর্তি হবেন তখন একটা রসিদ আপনাকে দেবে, ওটার বিষয়ে ওনারা বলছে। এবার আসেন এমপিইউভুক্ত শিক্ষা কলেজে 5,000 টাকা, যেগুলো এমপিইউভুক্ত কলেজ ওগুলোতে 5,000 টাকা, বিভাগীয় এমপি শিক্ষা প্রতিষ্ঠান বাংলা মাধ্যম 9,000 টাকা এবং অন্যদিকে ইংরেজি মাধ্যম কলেজ 10,000 টাকা, ঠিক আছে, দিতে হবে, এটা বাধ্যতামূলক বলছে। সারা বাংলাদেশে সব থেকে বেশি 10 লাখ শিক্ষার্থী এসএসসি ভর্তি হবে, আর্থিক হয়রানি বন্ধে আইন করা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে 10 লাখের মতো শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি হবে, আর্থিকভাবে কোনো ধরনের হয়রানি হইয়েন না, হয়রানি বন্ধের জন্য আইন করা হয়েছে, আপনার দালাল পালাল ধরার দরকার নাই, অনলাইনে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া শেষ হলে পর্যায়ক্রমে আপনি, আমি যেটা বললাম, এভাবে আপনি নিজে গিয়ে কলেজে ভর্তি হতে পারবেন, দালাল পালালের কোনো প্রয়োজন নেই। এবার আসেন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফি দিয়ে একটি কলেজ ভর্তি হবে, গত 1 বছর শিক্ষার্থী বেশি কলেজ ভর্তি ফি দিয়েছে, এই বছর শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে চূড়ান্তভাবে ভর্তির পর ভর্তি ফি পরিশোধ করবে। অর্থাৎ আগে কলেজে যাবেন, প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু নিয়ে ওখানে ভর্তি হওয়ার পরে আপনি ভর্তি ফি প্রদান করার কথা বলছে এখানে উনারা। তো যাক, মূলত হলো যা বুঝাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন, আর বেশি ভিডিও আর বেশি লং করব না, এখানে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরও অ্যাভেলেবেল ভিডিও পাবেন, যেহেতু এখনও হাতে সময় আছে, আজকে মানে মাত্র 5 তারিখ চলতেছে, এটা নিয়ে ধাপ টু ধাপ ভিডিও পাবেন, সবাই সঙ্গে থাকবেন, কখন কি হয় আমি আপডেট জানাবো। শুধু মাথায় এটুকু রাখবেন ভর্তির সময় 150 টাকা ফ্রি, নিশ্চয়ন ফ্রি 228 টাকা, আর হলো ভর্তির সময় আলাদা খরচ, ওটা 3,000 টাকা থেকে শুরু করে 10,000 পর্যন্ত, ওটা কলেজ বেসিস হিসাব আছে আলাদা আলাদা, এমপিভুক্ত কোনটা, ইংরেজ কোনটা, কোনটা কোনটা কি, ওটা আমি বলে দিছি। তারপরও সামনে আপডেট আসলে আমি ইনশাল্লাহ জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।